গত দু মাস ধরে চলছে লকডাউন। লকডাউনে অসহায় হয়ে পড়েছে বহু দরিদ্র দুস্থ মানুষেরা। তবে তাদের পাশে প্রথম দিন থেকে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য কমিটির সদস্য লাল্টু দাস। তিনি কখনো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, তো কখনো খাদ্য বিতরণ করেছেন। আজ বহরমপুর কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার প্রায় 100 জনেরও বেশি দোকানদারকে মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং স্যানিটাইজার বিতরণ করলেন তিনি। তার এই উদারতা ও মহানুভবতায় খুশি এলাকাবাসী।